নমস্কার, এনটিবি ফুডে আপনাদের সকলকে স্বাগত। এই শীতের সন্ধ্যায় গরমাগরম স্যুপ হলে মন্দ হয় না। আজ বানাচ্ছি চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। চলুন কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করি। নিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ, এর সঙ্গে আরও নিয়েছি রসুন কুচি, এভাবে ঝিরিঝিরি করে কেটে নেওয়া আদা, এছাড়া রয়েছে ক্যাপসিকাম, গাজর, তার সঙ্গে নিয়েছি কুচি কুচি করে কেটে নেওয়া বিনস, এর সঙ্গে নিয়েছি কিছু বাটন মাশরুম। যেহেতু হট অ্যান্ড সাওয়ার স্যুপ তাই রেখেছি লঙ্কা, ডিম আর চিকেন। এদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে, আর লাগবে টমেটো সস। এর সঙ্গে রেখেছি লেবুর রস, সয়া সস এবং আর লাগছে গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে এই হট অ্যান্ড সাওয়ার স্যুপটা আজকে তৈরি করব। সবার প্রথমে চিকেন টুকরোগুলো আমি একটুখানি হাফ চা চামচ মতো গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়ায় সামান্য সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ মাখানো চিকেনের টুকরোগুলো। আপনারা চাইলে চিকেনে গোলমরিচের সঙ্গে একটু সামান্য লেবুর রস দিতে পারেন। তারপর ভালো করে আমি এই চিকেনের টুকরোগুলো একটু সটে করে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো সটে করা হয়ে গেছে, এরপর আমি এগুলো তুলে সাইড করে রেখে দেব। এবং এই সেম কড়ায় আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, এর সঙ্গে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আদা কুচি। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা মাশরুমের টুকরোগুলো। সবার ফার্স্টে মাশরুমটাই দিচ্ছি, কারণ মাশরুম থেকে যেহেতু জল বার হবে তাই মাশরুমটা সবার প্রথমে অ্যাড করেছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মাশরুম থেকে জলটা বেরিয়ে আসছে। তারপর মাশরুমগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপর একে একে এর মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করে দেব। গাজর, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা, এই সমস্ত কিছু একসঙ্গে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজে ভাজা করে নেব। হালকা করে ভেজিটেবলগুলো সর্টে করে নিয়েছি, তারপর এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি। ভেজিটেবলগুলো খুব বেশি ভালো করে ভাজা যাবে না, তাহলে এর ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি এখানে ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এবং এর সঙ্গে আরও অ্যাড করছি 2 টেবিল স্পুন সয়া সস। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসগুলো মেশানোর সময় ফ্লেমটা হাই রাখতে হবে। এরপর সসগুলোর সঙ্গে সবজিগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। জল দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমার এখানে 1 চা চামচ মতো লবণ লেগেছে। আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং সল্ট অ্যাড করবেন। তারপর সল্টটা আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ তাই এখানে গ্রিন চিলিও ব্যবহার করেছি এবং গোলমরিচের গুঁড়োও ব্যবহার করলাম। আপনারা এর সঙ্গে চাইলে গ্রিন চিলি বা রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। এবারে একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ স্যুপটা ওদিকে ফুটে উঠছে ততক্ষণ এই ডিমটা আমি ভালো করে ফেটিয়ে রেডি করে নিচ্ছি। স্যুপটা বেশ ভালো করে ফুটে উঠেছে এবং ভেজিটেবলসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ডিমটা অ্যাড করছি। এভাবে আস্তে করে অ্যাড করতে হবে এবং এক হাত দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। এখানে কিন্তু ডিমটা এভাবেই মেশাতে হবে, এক হাত দিয়ে আস্তে করে ঢালতে হবে এবং অপর হাত দিয়ে ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা এ সময় হাই রাখতে হবে।
ডিমটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে একবার আমি ফুটিয়ে নিচ্ছি এবং এখানে এবারে অ্যাড করে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সুপের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক থাকে, সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা মেশালেই হবে। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে নেওয়া ধনে পাতা। তারপর একবার ভালো করে সুপের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের সুপটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে সাওয়ার টেস্ট করার জন্য আমি গ্যাসটা বন্ধ করে এরপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে ভিনিগারও ব্যবহার করা যেতে পারে। তারপর একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এই চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ একদম রেডি। চলুন এবার এই চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপটা আমরা সার্ভ করে নিই। দেখুন এর কালার, কনসিস্টেন্সি এবং টেস্ট একদম রেস্টুরেন্টের মতনই হয়েছে। আমি একবার এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, যেটা একদম রেস্টুরেন্টের মতো এবং টেস্টটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই ছিল। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করলে একদম রেস্টুরেন্টের মতনই স্বাদ হবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।